প্রিয় ছাত্ররা, দেখো আগের দিন আমি বলেছিলাম যে নেক্সট ক্লাসে আমি কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। তো যেহেতু 15ই আগস্টের মধ্যে সিলেবাসটা আমাদের শেষ করতে হবে, সেই কারণে এখন আমি নতুন চ্যাপ্টার শুরু করে দিচ্ছি, তারপরে সময় পেলে আমরা প্রশ্ন উত্তরে যাব। তো আমাদের নেক্সট চ্যাপ্টার হচ্ছে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, অর্থাৎ রাসায়নিক বন্ধন এবং আণবিক গঠন। তো এই চ্যাপ্টারে আমরা রাসায়নিক বন্ধনের যে বিভিন্ন প্রকারভেদ আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এছাড়াও অণুর গঠন সংক্রান্ত কিছু আলোচনা এখানে আছে। একটু বড় চ্যাপ্টার এবং এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুব ভালো করে পড়তে হবে। তো কেমিক্যাল বন্ডিং, বন্ডিং যে ব্যাপারটা, বন্ড কাকে বলে, হোয়াট ইজ আ বন্ড, প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ আ বন্ড। বন্ধন বলতে আমরা কি বুঝি? সাধারণভাবে বললে বন্ধন বলতে যেটা বোঝায়, এটা হচ্ছে একটা আকর্ষণ বল। কার মধ্যে? একটা যৌগের মধ্যে যে সমস্ত পরমাণুগুলো থাকে বা আয়ন থাকে, সেটা হচ্ছে তাদের মধ্যে আকর্ষণ বল। তাহলে বন্ড হচ্ছে, ইট ইজ দ্য অ্যাট্রাক্টিভ ফোর্স বিটুইন অ্যাটমস, বিটুইন দ্য অ্যাটমস ইন এ মলিকিউল অর আয়ন। অর্থাৎ একটা অণু বা আয়নের মধ্যে যে সমস্ত পরমাণুগুলো থাকে তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেটা হচ্ছে বন্ধন। এখন এটা বলার সঙ্গে সঙ্গে কিছু ফান্ডামেন্টাল প্রশ্ন, কিছু মৌলিক প্রশ্ন আমাদের চলে আসে। সেটা হচ্ছে, 1 নম্বর, হোয়াই ইজ দ্য বন্ড ফর্মড? একটা প্রশ্ন চলে আসে যে বন্ধন গঠন হয় কেন, অর্থাৎ এই যে পরমাণুর মধ্যে যে আকর্ষণ বল সেটা কেন হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা আমরা এইভাবে বলবো যে কেন একটা যৌগের মধ্যে কতগুলো নির্দিষ্ট সংখ্যক পরমাণুই থাকছে। 2 নম্বর কোয়েশ্চেন যেটা, হোয়াই হোয়াই ইজ আ কম্পাউন্ড ফর্মড বাই এ ডেফিনিট নাম্বার অফ ডেফিনিট এলিমেন্টস? অ্যাটমস অফ এলিমেন্ট, অ্যাটমস অফ এলিমেন্টস। জলের মধ্যে ধরো 2টো হাইড্রোজেন 1টা অক্সিজেন থাকে, সালফিউরিক অ্যাসিডে 2টো হাইড্রোজেন 1টা সালফার 4টা অক্সিজেন। এই যে নির্দিষ্ট সংখ্যক পরমাণু নিয়ে, নির্দিষ্ট মৌলের নির্দিষ্ট সংখ্যক পরমাণু নিয়ে যৌগটা গঠন হচ্ছে, এটার কারণ কি? 2টো কোয়েশ্চেন। আর 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, এই যে আকর্ষণ বলের কথা আমরা বলছি, অ্যাট্রাক্টিভ ফোর্স, এর নেচারটি কি? এই অ্যাট্রাক্টিভ ফোর্সের নেচার কি? হোয়াট ইজ দ্য নেচার অফ অ্যাট্রাক্টিভ ফোর্স? আকর্ষণ বলটার প্রকৃতি কি রকম? এই 3টে মৌলিক প্রশ্ন আমাদের বন্ধনের সঙ্গে সঙ্গে চলে আসছে। যখনই আমরা বন্ধনকে একটা আকর্ষণ বল বলছি, 3টে মৌলিক প্রশ্ন চলে আসছে। তো এর আনসার কি হবে? দেখো, আনসার
এক নম্বরের ক্ষেত্রে কনসেপ্ট অফ ভ্যালেন্সি, যোগ্যতার ধারণা, কেন বন্ধন গঠন হয় তার উত্তর হচ্ছে যোগ্যতা বা যোজন ক্ষমতা। মৌলের পরমাণুর মধ্যে একটা যোজন ক্ষমতা আছে একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার, এটা আমরা ডাল্টনের পরমাণুবাদেও পড়েছি। সেই যোজন ক্ষমতা থেকেই বন্ধন তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং সেখানে ইলেকট্রনিক, দু নম্বর প্রশ্নের উত্তর আমরা ইলেকট্রনিক থিওরি অফ ভ্যালেন্সি দিয়ে ব্যাখ্যা করতে পারবো। ইলেকট্রনিক থিওরি অফ ভ্যালেন্সি, তো এই ইলেকট্রনিক থিওরি অফ ভ্যালেন্সি দুটো কথা বলছে। একটা হচ্ছে যে প্রত্যেকটা মৌলের পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস আমরা পড়ি, তোমরা পরমাণুর গঠনে ইলেকট্রন বিন্যাস পড়বে বা কোথায় চলছে আমি ঠিক জানি না, তো সেখানেই আছে। তো সেই ইলেকট্রন বিন্যাসে আমরা দেখব প্রত্যেকটা মৌলের পরমাণুর সর্বশেষ কক্ষে কিছু ইলেকট্রন থাকছে। একমাত্র নিষ্ক্রিয় গ্যাসের সবারই আছে, কোথাও 1 থেকে 8 পর্যন্ত আছে, নিষ্ক্রিয় গ্যাসেরও আছে। তো প্রত্যেকটা মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে বলা হয় যোজক ইলেকট্রন। তাহলে 1 নম্বর হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন কাদের? অর আউটার মোস্ট ভ্যালেন্স ইলেকট্রন, দ্যাট ইজ এখানে লেখো ইলেকট্রনস প্রেজেন্ট ইন আউটার মোস্ট শেল। আউটার মোস্ট শেল হচ্ছে সর্ববহিঃস্থ কক্ষ। সর্ববহিঃস্থ কক্ষে যে ইলেকট্রনগুলো উপস্থিত থাকে তাদেরকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। এটা ইলেকট্রনিক থিওরির একটা বক্তব্য। এই ইলেকট্রনগুলোই যোজ্যতায় অংশগ্রহণ করে, এই বন্ধন গঠনে অংশগ্রহণ করে, বা এরাই যোজ্যতা দেখায়। তো 2 নম্বর হচ্ছে এবার এই যে বাইরের কক্ষে ইলেকট্রন, বাইরের কক্ষে ইলেকট্রন আমরা যদি বিভিন্ন মৌলের পরমাণুর ক্ষেত্রে দেখি, সেক্ষেত্রে দেখব নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে হিলিয়ামের 2টো আর বাকি সমস্ত পরমাণু নিষ্ক্রিয় গ্যাসের পরমাণুর ক্ষেত্রে 8টা করে ইলেকট্রন থাকে। ইনার্ট গ্যাস যারা আচ্ছা 2 নম্বর পয়েন্টটাকে লেখো স্টেবিলিটি অ্যাটেনমেন্ট অফ স্টেবিলিটি। তাতে 1 নম্বর হচ্ছে ল অফ ডুপ্লেট আর ল অফ অক্টেট। যেটা বলছিলাম যে নিষ্ক্রিয় গ্যাস যারা তাদের সর্ববহিঃস্থ কক্ষে 8টা করে ইলেকট্রন আছে, হিলিয়ামের ক্ষেত্রে 2টো ইলেকট্রন আছে, এটা আমরা পরমাণুর গঠন থেকে পাব। দেখো হিলিয়ামের 2টো ইলেকট্রন প্রথম কক্ষে, 2টো নিয়নের 10টা ইলেকট্রন 2, 8, আর্গন 18টা ইলেকট্রন 2, 8, 8, ক্রিপ্টন 36টা ইলেকট্রন 2, 8, 18, 8, জেনন 54টা ইলেকট্রন 2, 8,
18, 18, 8 আর র্যাডন 86টা, 2, 8, 18, 32, 18, 8 এই যে নিষ্ক্রিয় গ্যাসের যে আমরা ইলেকট্রন বিন্যাস, সেটা আমি ব্রডলি বলেছি। ইলেকট্রন বিন্যাস আমরা এখন যেটা শিখি সেটা হচ্ছে ওই এসপিডি এসব দিয়ে, উপকক্ষ দিয়ে, সেটা আমি এখন দেখাতে চাইছি না। ওটা পরমাণুর গঠন থেকেই তোমরা পেয়ে যাবে। তো সেখানে দেখো, হিলিয়ামের দুটো ইলেকট্রন, বাকি সমস্ত মৌলের শেষ কক্ষে কটা ইলেকট্রন? 8টা ইলেকট্রন। এবং এই ইলেকট্রন বিন্যাসের জন্য এরা অত্যন্ত স্থায়ী হয়, সেজন্য এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এরা বন্ধন গঠন করতে চায় না, এদেরকে আমরা নিষ্ক্রিয় গ্যাস বলি। অর্থাৎ রাসায়নিকভাবে এরা নিষ্ক্রিয় বন্ধন গঠন করে না, তার মানে এরা খুব স্থায়ী। তো অন্যান্য মৌলের পরমাণুর কিন্তু বাইরের কক্ষে এই দুটো বা 8টা ইলেকট্রন নেই, তাই তারা কিন্তু রাসায়নিকভাবে অত স্থায়ী নয়। তবে স্থায়িত্ব কিন্তু তারা চায়, এটা পৃথিবীর নিয়ম, এটা সৃষ্টির নিয়ম যে তারা স্থায়িত্ব চায়। সুতরাং স্থায়িত্ব পাওয়ার জন্য তারা কি করে, হিলিয়ামের মতো দুটো অথবা বাকি নিষ্ক্রিয় গ্যাসের মতো 8টা ইলেকট্রন অর্জন করতে চায় শেষ কক্ষে। যদি হিলিয়ামের মতো দুটো ইলেকট্রন গ্রহণ করতে চায় বাইরে, সেটাকে বলা হয় ল অফ ডুপ্লেট বা দ্বৈত সূত্র। টু ইলেকট্রনস, আর বাইরের কক্ষে যদি 8টা ইলেকট্রন পূর্ণ করতে চায় তাহলে সেটাকে বলা হয় অক্টেট। তাহলে এটা ফিলিং অফ আউটারমোস্ট শেল বাই টু ইলেকট্রনস, আর এটা ফিলিং বাই আউটারমোস্ট শেল বাই 8 ইলেকট্রনস, যেটা যার সুবিধে। যার বাইরের কক্ষে একটা আছে তার পক্ষে দুটো করা সুবিধে একটা নিয়ে, অথবা এমন যদি হয় যে বাইরের কক্ষে একটা আছে তার আগের কক্ষে 8টা আছে, তাহলে সে 8টাই করবে, একটা ছেড়ে। যেমন ধরো হাইড্রোজেনের একটা আছে, তাহলে এ একটা নিয়ে দুটো করে নিতে পারে, এ ডুপ্লেট মানবে। ফলো ল অফ ডুপ্লেট। বা ধরো লিথিয়াম 3টে আছে, 2, 1, এও ফলো ল অফ ডুপ্লেট। কিন্তু সোডিয়াম 11টা, মানে 2, 8, 1, এ কিন্তু ফলো ল অফ অক্টেট। এ অক্টেট সূত্র ফলো করবে, কেন এ 7টা নেওয়ার পক্ষে সম্ভব নয়, আর একটা ছেড়ে দিলে 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। সুতরাং বাইরের কক্ষে এর হয়ে গেল 8টা ইলেকট্রন। আর প্রশ্ন আসতে পারে, এ তো একটা নিয়ে দুটো করতে পারতো, তো ধাতুগুলো সাধারণত ইলেকট্রন নিতে চায় না, সেই জন্য ওরা ছেড়ে দিতে চায়। তো ছেড়ে দিলে ওর বাইরের কক্ষে 8টা হয়ে যাচ্ছে। তাহলে ল অফ অক্টেট, ল অফ ডুপ্লেট, এই যে একটা বিষয়, এটাও তোমার ওই এর জন্য কি বলে, ওই যে আমরা দ্বিতীয় প্রশ্ন যেটা করলাম তার উত্তর, যে কেন একটা নির্দিষ্ট সংখ্যক মৌলের পরমাণু দিয়েই যৌগটা গঠিত হচ্ছে। যেমন ধরো কার্বন, 4টে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে মিথেন করে, মিথেনে একটা কার্বন আর 4টে পরমাণুই থাকে নির্দিষ্ট, কেন এটা হচ্ছে? কার্বনে দেখো 6টা ইলেকট্রন, 2, 4, তাহলে এইটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন,
চারটে। এই ভ্যালেন্স ইলেকট্রনই ইলেকট্রনীয় থিওরিতে বলা হচ্ছে যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো বন্ধনে অংশগ্রহণ করে, সেই জন্য ও কি করছে, চারটে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে মিথেন তৈরি করছে। H2S হাইড্রোজেন সালফাইড, সালফারের 16টা ইলেকট্রন, 2, 8, 6। তো এখানে আমরা আচ্ছা অক্সিজেনের দেখো জল H2S বা H2O দেখতে পারো, H2O তে অক্সিজেনের 8টা ইলেকট্রন, 2, 6, এই 6টা হচ্ছে যোজক ইলেকট্রন। তাহলে এবার এই 6টা যে হাইড্রোজেন নিয়ে H6 ও গঠন করবে তা নয়, এ দুটো হাইড্রোজেন নাই, তার কারণ হচ্ছে দুটো হাইড্রোজেন নিয়ে গঠন করলেই এর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হয়ে যাবে, দুটো বন্ধন গঠন করলে, সেটা আমরা পরে আসছি, এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে কেন 6টা হচ্ছে না কেন 2টো হচ্ছে। এখানে আরো একটা কথা বলার আছে যে ভ্যালেন্স ইলেকট্রনে যে আধুনিক মতবাদ যেটা ভ্যালেন্স বন্ড থিওরি যোজ্যতা বন্ধন তত্ত্বে বলা হচ্ছে, বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে নিঃসন্দেহে সেগুলো বন্ধনে অংশগ্রহণ করে, কিন্তু সেখানে একটা বিষয় আছে, সেই ইলেকট্রনগুলোকে বিজোড় অবস্থায় থাকতে হবে, জোড়বদ্ধ অবস্থায় থাকলে তারা বন্ধন গঠন করে না, তবে একদম করে না যে তা নয়, করে, কিন্তু সাধারণভাবে আমরা যে বন্ধনগুলো দেখি যেগুলোকে এই ড্যাশ দিয়ে দেখায়, যেমন কার্বন হাইড্রোজেন সঙ্গে এইভাবে বন্ধন করে, জলে অক্সিজেন হাইড্রোজেনের সঙ্গে এইভাবে বন্ধন করে, এই যে বন্ধনগুলো গঠন করতে গেলেই তাকে বিজোড় ইলেকট্রন দিয়ে করতে হবে। তো অক্সিজেনের ক্ষেত্রে যেটা দেখা যায় দুটো বিজোড় ইলেকট্রন থাকে, সেই জন্য ও কী করে দুটো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়। প্লাস আরও একটা বিষয়, বাইরের কক্ষে 8টার বেশি হয়ে গেলে আবার হবে না, এখন অক্সিজেন যদি 6টা ইলেকট্রন দিয়ে 6টা হাইড্রোজেনের সঙ্গে বন্ধন করত, তাহলে এক একটা বন্ধন মানে 2টো করে ইলেকট্রন, তাহলে অক্সিজেনের বাইরের কক্ষে 12টা ইলেকট্রন হয়ে যেত, যেটা অক্সিজেনের পক্ষে রাখা সম্ভব নয়। সেটা তোমরা পরমাণুর গঠন থেকে বুঝতে পারবে কেন অক্সিজেন ওই 8টার বেশি রাখতে পারছে না ইলেকট্রন। যাই হোক, তাহলে দুটো সূত্র আমরা বন্ধন গঠনের ক্ষেত্রে দেখলাম, অ্যাটেনমেন্ট অফ স্টেবিলিটির ক্ষেত্রে মৌলগুলো স্থায়িত্ব অর্জন করতে চায় কিভাবে, দ্বৈত সূত্র মেনে এবং অষ্টক সূত্র মেনে। 3 নম্বরে আর একটা প্রশ্ন ছিল যে এই বন্ধন বা আকর্ষণের প্রকৃতিটা কি, সেটা আমরা দেখব এবার 3 নম্বর প্রশ্ন উত্তরটা। সেটা জানতে গেলে আমাদের মৌলের যে 3 ধরনের ভাগ আছে সেটা জানতে হবে। দেখো, টাইপস অফ এলিমেন্ট, তোরা পর্যায় সারণী পড়ছো, সেখানে আমরা 3 রকমের মৌল পাচ্ছি। এক ধরনের হচ্ছে ইলেকট্রোপজিটিভ, যাকে বলা হয় তড়িৎ ধনাত্মক, এক দল হচ্ছে ইলেকট্রো নেগেটিভ, তড়িৎ ঋণাত্মক, আর এক দল হচ্ছে ইলেকট্রো নিউট্রাল বা তড়িৎ নিরপেক্ষ। তো আমরা এদেরকে বড় হাতের এ বি সি ডি দিলাম, এ বি সি। এখন এই যে মৌলগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়, এই যুক্ত হওয়ার ক্ষেত্রে কোন মৌল কার সঙ্গে যুক্ত হচ্ছে তাদের উপর নির্ভর করবে আকর্ষণের প্রকৃতিটা। যেমন এর সঙ্গে যদি এ প্লাস বি যদি যুক্ত হয়, তাহলে সেই বন্ধনের প্রকৃতি হবে আয়নিক বা ইলেকট্রোভ্যালেন্ট। আয়নীয় বা তড়িৎযোজী প্রকৃতি হবে সেই বন্ধন। এর সঙ্গে যদি বিয়ের বন্ধন হয়, এই যদি বিয়ের সঙ্গে যুক্ত হয়, আবার B
বি যদি বি এর সঙ্গে যুক্ত হয় তাহলে সেটা হবে কোভ্যালেন্ট বা সমযোজী প্রকৃতির। এ যদি এর সঙ্গে যুক্ত হয় সেটা হবে ধাতব বন্ধন প্রকৃতির, সে আকর্ষণটা হবে ধাতব প্রকৃতির মেটালিক। আরেকটা হতে পারে, এটা এক নম্বর টাইপস অফ অ্যাট্রাকশন, এটা দিয়ে দাও টাইপস অফ অ্যাট্রাকশন, আমরা এটা এক নম্বর পাচ্ছি, এটা দু নম্বর, এটা তিন নম্বর, আর চার নম্বর আর একটা হতে পারে যে ইলেকট্রন ডেফিশিয়েন্ট, ইলেকট্রন ডেফিশিয়েন্ট মলিকিউল অর আয়ন প্লাস ইলেকট্রন এক্সেস মলিকিউল অর আয়ন, এদের মধ্যে যদি বন্ধন হয় সেই বন্ধনটা হবে কোঅর্ডিনেট। সেই আকর্ষণটা হবে কোঅর্ডিনেট। তাহলে দেখো এখানে বন্ড দিয়ে দিতে পারো, বন্ড ইলেকট্রো আয়নিক আর ইলেক্ট্রোভ্যালেন্ট বন্ড। আচ্ছা এখানে উপরে হেডিং এ করে দাও টাইপস অফ অ্যাট্রাকশন অর বন্ড, এখানে করে দিলেই হবে টাইপস অফ অ্যাট্রাকশন অর বন্ড। তাহলে আমরা চার রকমের বন্ড পাচ্ছি, আয়নিক অর ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড, মেটালিক বন্ড এবং কোঅর্ডিনেট বন্ড। কোন ক্ষেত্রে কোনটা হয় সেটা আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। আরো এক ধরনের বন্ড হতে পারে, দেখো চার রকমের বন্ড যে আমরা পড়লাম, একটা আয়নীয়, একটা সমযোজী, একটা ধাতব এবং আর একটা হলো অসমযোজী। এছাড়াও পাঁচ রকম, পঞ্চম প্রকার যে বন্ড হতে পারে সেখানে বি এর সঙ্গে, বি বলতে এখানে ধরো ফ্লোরিন অক্সিজেন আর নাইট্রোজেন, এই তিনটে মৌল, বি ক্যাটেগরির মৌলের মধ্যে এই তিনটে মৌলের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে একটা বন্ধন তৈরি হয়, সেটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। জাস্ট এখানে টাইপটা উল্লেখ করা হচ্ছে, ডিটেলস কিভাবে হয় সেগুলো পরে আসবো আমরা। তাহলে মোট দেখো টাইপস অফ বন্ড বা তিন নম্বর মৌলিক প্রশ্ন আমরা যেটা তুলেছিলাম যে এই আকর্ষণ বলের প্রকৃতিটা কি, সেই প্রকৃতিটা মোট পাঁচ রকমের হতে পারে, দ্যাট ডিপেন্ডস অন দ্য নেচার অফ এলিমেন্টস কম্বাইন্ড। তাহলে মৌলিক প্রশ্ন তিনটের উত্তর আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে যে কেন বন্ধন গঠন করে, তার কারণ হলো যোজ্যতার জন্য, যোজন ক্ষমতা, তাতে কারা অংশগ্রহণ করে, যোজক ইলেকট্রনগুলো। দু নম্বর, কেন একটা যৌগের মধ্যে সবসময় কতগুলো নির্দিষ্ট মৌলে নির্দিষ্ট কতগুলো পরমাণু থাকে সেটা আমরা দেখলাম, যে নিষ্ক্রিয় গ্যাসের স্থায়ী ইলেকট্রন বিন্যাস গ্রহণ করার জন্য তারা ল অফ ডুপ্লেট বা ল অফ অক্টেট অর্জন করতে চায়, তার জন্যই তাদের একটা যৌগের মধ্যে পরমাণু সংখ্যা নির্দিষ্ট হয়ে যায়। আর তারপরে আমরা তিন নম্বর প্রশ্নের উত্তর পেলাম যে এই বন্ধন বা আকর্ষণ বলের প্রকৃতিটা কি, সেটা পাঁচ রকমের, এক থেকে পাঁচ। নেক্সট আমরা যেটা পড়বো, দেখো এবারে একটা একটা করে বন্ডগুলো, এখানে আমাদের ধাতব বন্ধন বাদ দিয়ে বাকি বন্ধনগুলো সম্পর্কে আলোচনা আছে। তাহলে প্রথমে হচ্ছে ইলেকট্রো ভ্যালেন্সি
और इलेक्ट्रोवैलेंट और आयोनिक बॉन्ड। प्रथम प्रकार जो बंधन इलेक्ट्रोवैलेंसि तड़िज्जता বা ইলেকট্রোভ্যালেন্ট তড়িৎযোজী অর আয়নীয় আয়নিক আয়নীয় বন্ধন, এটা ইট ইজ ফর্মড বাই ইট ইজ ফর্মড ইন থ্রি স্টেপস মেকানিজম given by Kosel, বিজ্ঞানী কোসেল এই মেকানিজমটা দিয়েছেন। তিনটে স্টেপে ঘটে। স্টেপ ওয়ানটা কি? স্টেপ ওয়ান হচ্ছে ফরমেশন অফ ক্যাটায়ন, অর্থাৎ ক্যাটায়ন গঠন। প্রথম ধাপে ক্যাটায়ন তৈরি হয়। যদি আমরা ওই আয়নীয় বন্ধন প্রথমে আমি বলেছি কাদের মধ্যে হয়? এ আর বি এর মধ্যে হয়। এ হচ্ছে তড়িৎ ধনাত্মক আর বি হচ্ছে তড়িৎ ঋণাত্মক। তো যারা তড়িৎ ধনাত্মক হয় তারা ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন গঠন করে, অর্থাৎ এ ইলেকট্রন ছেড়ে দিল, এ থেকে এ এন প্লাস প্লাস এন ইলেকট্রন। এন সংখ্যক ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে ওর চার্জ হবে এন প্লাস আর এন সংখ্যক ইলেকট্রন বর্জিত হবে। এন এর মান যদি ওয়ান হয় তাহলে ওর চার্জ হবে প্লাস, শুধু প্লাস, আর এখানে একটা ইলেকট্রন। এটা ফার্স্ট স্টেপ হলো। স্টেপ টু, ফরমেশন অফ অ্যানায়ন। দ্বিতীয় ধাপে অ্যানায়ন গঠন হচ্ছে। অ্যানায়ন কারা গঠন করবে? যারা বি ক্যাটেগরির মৌল, যারা তড়িৎ ঋণাত্মক, যারা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সেটা বি। যদি বি ওই এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে তাহলে বি এর চার্জ হবে এন মাইনাস। হলো স্টেপ থ্রি। স্টেপ থ্রিতে ইউনিয়ন অফ ক্যাটায়ন and anion by coulombic or electrostatic attraction. অপোজিট চার্জের মধ্যে যে অ্যাট্রাকশন, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন বা কুলম্বীয় আকর্ষণ বল, তার প্রভাবে এ আর বি মিলিত হবে। তাহলে এ এন প্লাস প্লাস বি এন মাইনাস হবে এ বি। তিনটে ধাপে তাহলে যৌগ গঠন হচ্ছে। তাহলে একটা তড়িৎযোজী যৌগ বা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড বা আয়নিক কম্পাউন্ড কিভাবে তৈরি হয়? অ্যাকর্ডিং টু কোশ্চেন তিনটে ধাপে তৈরি হয়। ফরমেশন অফ ক্যাটায়ন, ফরমেশন অফ অ্যানায়ন আর ইউনিয়ন অফ ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন বাই কুলম্বিক অ্যাট্রাকশন বল। এখন এইখানে প্লাস একটা এনার্জি আমরা লিখব এবং এই এনার্জিটাকে ইউ দিয়ে ডোনেট করা হবে। প্লাস এখানে এটা ল্যাটিস এনার্জি লিখে দাও, ল্যাটিস এনার্জি ইউ। তার মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন পরস্পরের সঙ্গে মিলিত হয় দিয়ে একটা আয়নীয় যৌগ তৈরি হয়, সেটা খুব স্থায়ী। স্থায়িত্ব মানে সেখানে কিছু শক্তি বেরিয়ে যাবে, সেই শক্তিটাকে আমরা ল্যাটিস শক্তি বলবো। ল্যাটিস শক্তি সম্পর্কে আরো ডিটেলস আলোচনা হবে এরপরে। তাহলে স্টেপস গুলো হয়ে গেল। এখন এই আয়নীয় যৌগ গঠন করতে গেলে কি শর্ত পূরণ করতে হবে? কন্ডিশনস টু ফর্ম আয়নিক কম্পাউন্ড। এক নম্বর দেখো শর্তটা কি। শর্তটা আমরা স্টেপস দেখলেই বুঝতে পারব। প্রথম স্টেপ কি ছিল? ফরমেশন অফ ক্যাটায়ন।
ক্যাটায়ন গঠন করতে হবে, তার জন্য ইলেকট্রন ছাড়তে হবে। তো ইলেকট্রন ছাড়ে কারা? ইলেকট্রন ছাড়ে কারা? যাদের বাইরের কক্ষে একটা দুটো বা তিনটে ইলেকট্রন থাকে তারাই ছাড়ে। আর ইলেকট্রন গ্রহণ করে কারা? যাদের বাইরের কক্ষে পাঁচটা ছটা বা সাতটা ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন গ্রহণ করে। সুতরাং এখানে আমরা লিখব ভ্যালেন্স ইলেকট্রন শুড বি, ভ্যালেন্স ইলেকট্রন শুড বি ইদার 1, 2, 3, ইদার দরকার নেই 1, 2, 3, এন্ড 5, 6, 7, এটা ফর ক্যাটায়ন বা ফর এ, আর এটা ফর বি। যারা বি হবে তাদের ক্ষেত্রে 5, 6, 7, আর যারা এ হবে তাদের ক্ষেত্রে 1, 2, 3। এটা হলো তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হলো। এইবারে দেখো প্রথম যে ধাপটা ক্যাটায়ন গঠন, এই ক্যাটায়ন গঠন করতে গেলে ইলেকট্রন ছাড়তে হচ্ছে। পর্যায় সারণীতে আমরা পড়েছি বাইরের কক্ষ থেকে যদি একটা ইলেকট্রনকে সরাতে হয় তার জন্য একটা শক্তি প্রয়োগ করতে হয়, সেই শক্তিটাকে কি বলে? আয়নায়ন বিভব বলে, আয়নাইজেশন পোটেনশিয়াল। তাহলে আয়নাইজেশন পোটেনশিয়ালের মান যদি কম হয় তাহলে একটু শক্তি দিলে ইলেকট্রনটা বেরিয়ে যাবে, ক্যাটায়নটা তৈরি হয়ে যাবে। কিন্তু যদি আয়নায়ন বিভবের মান বেশি হয় তাহলে কিন্তু সহজে ইলেকট্রন যাবে না, ক্যাটায়ন তৈরি হবে না। সুতরাং আমাদের শর্ত কি হবে? যে আয়নাইজেশন পোটেনশিয়াল, আয়নাইজেশন পোটেনশিয়াল অফ এ শুড বি লো, কম হতে হবে। একইভাবে দেখো তিন নম্বর, আমরা যে দু নম্বর স্টেপ পড়েছি, যে দু নম্বর স্টেপ ছিল ফরমেশন অফ অ্যানায়ন, অ্যানায়ন তৈরি হতে গেলে ইলেকট্রন গ্রহণ করতে হবে। তো পর্যায় সারণীতে আমরা একটা ধর্ম পড়েছি, সেটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তির মান কি হতে হবে? বেশি হতে হবে। ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথ্যালপি অফ বি শুড বি হাই, বেশি হলে তবেই তো সে ইলেকট্রনটা চট করে নিয়ে নেবে, নিয়ে অ্যানায়ন তৈরি করে দেবে। এটা একটা শর্ত হল। চার নম্বর আর কি শর্ত চায়? ক্যাটায়ন এবং এ এবং বি এর মধ্যে আর একটা আমরা ধর্ম পড়েছি পর্যায় সারণীতে, ইলেকট্রোনেগেটিভিটি, তড়িৎ ঋণাত্মকতা। তো সেই তড়িৎ ঋণাত্মকতার ডিফারেন্স কার মধ্যে? এ অ্যান্ড বি এর মধ্যে। শুড বি অ্যাট লিস্ট 2.1 ইন পাউলিং স্কেল, পর্যায় সারণীতে দেখবে তড়িৎ ঋণাত্মকতা যেখানে ডিসকাস করা আছে সেখানে পাউলিং স্কেল ওদের মান দেওয়া আছে, সেই মান থেকে আমরা ডিফারেন্সটা পেয়ে যাব। তো ডিফারেন্স যদি 2.1 বা তার বেশি হয় তাহলে সেক্ষেত্রে তড়িৎজীব আয়নে যৌগ গঠন করা সহজ হয়ে যাবে। পাঁচ নম্বর, চার্জ অফ ক্যাটায়ন অর অ্যানায়ন শুড বি লো, ক্যাটায়নের যে চার্জ, ইলেকট্রন গ্রহণ করে যে চার্জটা পাচ্ছে ওরা, বা অ্যানায়ন ইলেকট্রন, ক্যাটায়ন ইলেকট্রন ছেড়ে দিয়ে যে চার্জটা পাচ্ছে বা অ্যানায়ন ইলেকট্রন গ্রহণ করে যে চার্জ পাচ্ছে, সেই চার্জটা লো হওয়া বাঞ্ছনীয়। কেন?
কারণ চার্জ যদি বেশি হয়, ধরো তিনটি ইলেকট্রন ছেড়ে দিয়ে প্লাস থ্রি হলো, এখন এই চার্জ বেশি হলে ছেড়ে দেওয়া ইলেকট্রনকে আবারও নিয়ে নিতে চাইবে, কারণ বেশি চার্জ থাকলে তার স্থায়িত্ব কমে যায়, সে আবার ইলেকট্রন ঘুরিয়ে নিয়ে নিতে চাইবে। একইভাবে যারা অ্যানায়ন হবে তাদের চার্জ যদি খুব বেশি হয়, যদি তিনটে ইলেকট্রন নিয়ে মাইনাস থ্রি হয়, তারা সেই ইলেকট্রন আবার ফিরিয়ে দিতে চাইবে। খুব বেশি চার্জ হওয়া মানে স্থায়িত্ব কমে যায়। তো তাহলে চার্জ অফ ক্যাটায়ন অর অ্যানায়ন শুড বি লো। ছ নম্বর পয়েন্ট কি হবে দেখো, আমরা লাস্ট স্টেপে, আমরা লাস্ট স্টেপ যেটা পড়েছি সেটা হচ্ছে ল্যাটিস শক্তি, একটা শক্তি যেটা বেরিয়ে যায় যখন যৌগ গঠন হয় সেটা ল্যাটিস শক্তি। তো শক্তি যত বেরিয়ে যাবে তত স্থায়িত্ব বাড়বে, এটা পরে আমরা থার্মোডাইনামিক্স বলে একটা চ্যাপ্টার আছে সেখানেও গিয়ে পড়ব। একটা পদার্থের মধ্যে শক্তি বেশি থাকা মানে তার স্থায়িত্ব কম, তার সক্রিয়তা বেশি। তাহলে আয়নীয় যৌগকে স্থায়ী হতে গেলে ওর থেকে বেশি পরিমাণ শক্তি বেরিয়ে যেতে হবে, যেটাকে আমরা ল্যাটিস শক্তি বলছি। তাহলে ল্যাটিস এনার্জি শুড বি হাই, যত ল্যাটিস শক্তি বেশি হবে তত বেশি সে স্থায়ী হবে। তাহলে মোট আমরা ছটা শর্ত পেলাম আয়নীয় যৌগ গঠন করার ক্ষেত্রে, ঠিক আছে। একটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন 1, 2, 3 বা 5, 6, 7, আয়নায়ন বিভব কম হতে হবে তবে ক্যাটায়ন গঠন সহজ হবে, ইলেকট্রন আসক্তি বেশি হতে হবে তাহলে অ্যানায়ন গঠন সহজ হবে, আর দুজনের মধ্যে এ আর বি এর মধ্যে, বিটা স্মল হয়ে গেছে সরি, এ আর বি এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য অ্যাটলিস্ট 2.1 হতে হবে বা তার বেশি হলে আরো ভালো পাউলিং স্কেলে, আর ক্যাটায়ন বা অ্যানায়নের চার্জ দুজনেরই কম হওয়া বাঞ্ছনীয়, ল্যাটিস শক্তি বেশি হতে হবে। এটা গেল কন্ডিশন। এবারে আমরা দেখব পর্যায় সারণীতে এই শর্ত কোন গ্রুপের মৌলরা পূরণ করে। পর্যায় সারণীতে এই শর্তগুলো কোন গ্রুপের মৌলগুলো পূর্ণ করে বা কোন গ্রুপের মৌলরা সাধারণত আয়নীয় যৌগ গঠন করে। তাহলে আয়নিক কম্পাউন্ড অ্যান্ড পিরিয়ডিক টেবল, তো সেটা হচ্ছে এলিমেন্টস অফ গ্রুপ 1, 2, 15, 16, 17 ফুলফিল the said condition and form ionic compound. পর্যায় সারণীতে দেখবে যারা গ্রুপ 1 এবং 2 আছে, যারা এস ব্লক মৌল, তারা তড়িৎ ধনাত্মক, তারা এই ক্যাটাগরিতে পড়ে, আর 15, 16, 17 যারা আছে তারা তড়িৎ ঋণাত্মক, তারা বি ক্যাটাগরিতে পড়ে। এই জন্য এই পাঁচটা শ্রেণীর মৌল মিলে কি করে আয়নীয় যৌগ গঠন করে। এটা গেল। আচ্ছা, এবারে আমরা এই ল্যাটিস শক্তি সম্পর্কে একটু আলোচনা করব, ল্যাটিস এনার্জি, এটাকে বড় হাতের ইউ দিয়ে লেখা হয়েছে। ল্যাটিস শক্তি সংজ্ঞা কাকে বলে, ডেফিনেশনটা আচ্ছা লিখে নাও, দ্য এনার্জি লিবারেটেড হোয়েন ওয়ান গ্রাম ফর্মুলা অফ অ্যান
ionic compound is formed by constituent gaseous, constituent mane upadan, constituent gaseous cation and anion is called lattice energy. The energy liberated when 1 gram formula of an ionic compound is formed by its constituent gaseous cation and anion is called lattice energy. अर्थात उपादान गैसियो कैटायन एवं एनायन दिए जखन 1 ग्राम संकेत ओजन विशिष्ट कोनो आयनिक जौग गठन है तखन जे परिमाण शक्ति लिबारेट है बा निर्गत है ताके बला है लैटिस शक्ति। ताहले आमरा लिखते पारि ए एन प्लस प्लस बी एन माइनस थेके ए बी होलो एस एटा कठिन एटा गैसियो जी एटाओ गैसियो जी ताहले उपादान गैसियो कैटायन प्लस उपादान गैसियो आयन थेके आयनीय जोग कठिन पदार्थ तैरी होलो तार संगे जे शक्तिटा बेरिये गेलो सेटाई होच्छे लैटिस शक्ति बा यू। ए यूटा जत बेशी होबे ताहले ग्रेटर the value of U, higher is the stability of AB. অর্থাৎ আয়নীয় যৌগের স্থায়িত্ব তত বেশি হবে, যত ল্যাটিস শক্তির মান বেশি হবে আয়নীয় যৌগের স্থায়িত্ব তত বেশি হবে। এখন এই ইউটা কিসের উপর ডিপেন্ড করে? ইউটা দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। ইউ ডিপেন্ডস অন নাম্বার এক চার্জ আর নাম্বার দুই রেডিয়াস। চার্জ অফ আয়ন আর রেডিয়াস অফ আয়ন কিভাবে? ইউ ইজ প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ আয়নিক চার্জ। অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জের গুণফলের সঙ্গে ইউটা কি সমানুপাতিক। আবার ইউ ইজ প্রপোর্শনাল টু 1 বাই ইন্টার আয়নিক ডিস্টেন্স, দুটো আয়নের মধ্যে যে দূরত্ব, দুটো আয়নের নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব ইন্টার নিউক্লিয়ার ডিস্টেন্স বা ইন্টার আয়নিক ডিস্টেন্স তার সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে কি দাঁড়ালো? প্রোডাক্টের আয়নিক আয়নীয় গুণফলের সঙ্গে যদি সমানুপাতিক হয় তার মানে যত আয়নীয় আধান বেশি হবে তত ল্যাটিস শক্তি বেশি হবে। আবার আয়ন দ্বয়ের মধ্যে দূরত্ব, দূরত্ব কম হবে কখন? যখন আকার ছোট হবে রেডিয়াস কম হবে। পরমাণুর আকার যদি ছোট হয় রেডিয়াস কম হবে, তাহলে দূরত্ব কম হবে, দূরত্ব কম হলে ইউ বেশি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর দূরত্ব যদি বেড়ে যায় তাহলে ইউ কমে যাবে। উদাহরণ দেখো, আমরা যদি
তুলনা করি NaCl কে KCl এর সঙ্গে, ইউ NaCl আর ইউ KCl কি হবে, কি সম্পর্ক এদের মধ্যে? তো এখানে Cl টা হচ্ছে কমন, কিন্তু সোডিয়াম আর পটাশিয়াম আলাদা। চার্জ কিন্তু দেখো Na প্লাস ওয়ান, Na তো প্লাস ওয়ান, Cl মাইনাস ওয়ান, পটাশিয়াম ও প্লাস ওয়ান, Cl মাইনাস ওয়ান। তাহলে চার্জের গুণফলের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই। ডিফারেন্সটা কোথায় হচ্ছে? সোডিয়াম এবং পটাশিয়ামের আকারের উপরে ডিফারেন্সটা হচ্ছে। এখন পর্যায় সারণীতে তোমরা রেডিয়াস পড়েছ আকার, গ্রুপ ওয়ান লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এরা থাকে, সিজিয়াম। তাহলে উপর থেকে নিচে আকার কি হয়? বাড়তে থাকে। তার মানে পটাশিয়ামের আকার বড় সোডিয়ামের থেকে। তাহলে এটা আকার বড় হলে ইন্টারআয়নিক ডিস্টেন্স এর বেড়ে যাবে, ল্যাটিস শক্তি কমে যাবে। আর এর আকার ছোট বলে ইন্টারআয়নিক ডিস্টেন্স কম, ল্যাটিস শক্তি বেশি, তাহলে এটা গ্রেটার দ্যান হয়ে যাবে। অর্থাৎ NaCl এর ল্যাটিস শক্তি KCl অপেক্ষা বেশি। আবার আমরা যদি তুলনা করি, ধরো UNAF আর UNAI, সোডিয়াম ফ্লোরাইড এবং সোডিয়াম আয়োডাইড, এখানে সোডিয়ামটা কমন কিন্তু হ্যালোজেন ফ্লোরিন আর আয়োডিন আলাদা। তো ফ্লোরিন আর আয়োডিনের মধ্যে কি আকারে বড়? গ্রুপ 17 তে আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, উপর থেকে নিচে আকার বেড়ে যাচ্ছে, তার আয়োডিন বড়, সুতরাং এর আন্তর এর দূরত্বটা বেশি হয়ে যাচ্ছে, এর কম, তাহলে এটা গ্রেটার দ্যান হয়ে যাবে। তাহলে এই দুটো উদাহরণ দেখো আমরা সাইজ দিয়ে বললাম। এবার চার্জ দিয়ে যদি আমরা বলি, আরেকটা উদাহরণ দেখো NaCl, ইউ NaCl আর ইউ CaO, কি Na2O, ধরো Na2O, সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম অক্সাইড। এখন NaCl এ Na প্লাস ওয়ান, এখানে Na প্লাস ওয়ান, কিন্তু এখানে Cl মাইনাস ওয়ান আর এখানে অক্সিজেন মাইনাস টু। তাহলে এখানে চার্জের গুণফল বেশি হয়ে গেল, তাহলে এটা লেস দেন হবে। আবার ধরো ইউ ক্যালসিয়াম অক্সাইড আর ইউ Al2O3, ক্যালসিয়াম হচ্ছে প্লাস টু এখানে, অক্সিজেন মাইনাস টু, আর এখানে অ্যালুমিনিয়াম প্লাস থ্রি অক্সিজেন মাইনাস টু, চার্জের গুণফল কোথায় বেশি? এখানে বেশি, তাহলে লেস দেন এটা। তাহলে কিভাবে ল্যাটিস শক্তি চার্জ এবং রেডিয়াসের উপর ডিপেন্ড করে সেটা আমরা উদাহরণ দিয়ে দেখলাম। এরকম অনেক উদাহরণ আছে, বায়নীয় যৌগের ক্ষেত্রে আমরা তুলনা করতে পারি ল্যাটিস শক্তি। এই তুলনাটাই তোমাদের মেনলি আছে। তবে ল্যাটিস শক্তি কিভাবে গণনা করা হয়, তার জন্য কি সমীকরণ, বর্ন ল্যান্ডের সমীকরণ আছে বা বর্ন হেবার চক্র আছে, সেগুলো এখানে আপাতত আলোচনা হবে না, সেগুলো সময় আমরা আলোচনা করব। তবে বর্ন ল্যান্ডের সমীকরণ তোমাদের সিলেবাসে নেই, বর্ন হেবার চক্রটা একটু বলে দেওয়া যেতে পারে, যেখানে থার্মোডাইনামিক্স আছে। তো দেখো ল্যাটিস শক্তি তাহলে আমরা সরাসরি কিন্তু গণনা করতে পারবো না, তার জন্য বর্ন হেবার একটা চক্র আছে, সেই চক্র সাহায্যে আমরা গণনা করতে পারি। ক্যালকুলেশন অফ ইউ বাই বর্ন হেবার সাইকেল, বর্ন হেবার সাইকেল,
চক্র এখানে কি বলা হচ্ছে দেখো NaCl যে যৌগটা NaCl যৌগটা আমরা যে তৈরি করি একটা হচ্ছে ডাইরেক্ট কম্বিনেশন সোডিয়াম কঠিন পদার্থ আর Cl2 আর হাফ Cl2 গ্যাসীয় পদার্থ ডাইরেক্ট কম্বাইন করে দিলে NaCl তৈরি হয়ে গেল এবং এই NaCl তৈরি হওয়ার সময় যে শক্তিটা বেরিয়ে যায় সেটাকে বলা হয় ইউ ল্যাটিস শক্তি না ভুল বললাম সরি এই NaCl গঠন যেটা হলো এইখানে একটা থার্মোডাইনামিক্স এর টার্ম আছে যেটাকে বলে ডেল্টা এইচ এফ অর্থাৎ NaCl গঠনের জন্য প্রয়োজনীয় তাপ এটা এখন ভালো বুঝতে পারবে না এটা তোমরা থার্মোডাইনামিক্স পড়া হলে বুঝতে পারবে আপাতত আমি জাস্ট ছকটা বলে দিই এবারে এই NaCl টা যে গঠন হলো এখানে কতগুলো ধাপ হলো দেখো Na থেকে প্রথমে তোমার ডেল্টা এইচ সাবলিমেশন তাপ দিয়ে এনএজি হলো কঠিন থেকে গ্যাসীয় সরাসরি করতে গেলে ঊর্ধ্বপাতন করতে তার জন্য যে তাপটা লাগে ডেল এইচ সাব আর হাফ সিএল টু থেকে তোমার এটাকে ডেল এইচ ডিসোসিয়েশন বা বন্ড বন্ড ডিসোসিয়েশন এনার্জি বিডিই বা এটা করে সিএল হলো সিএলজি হলো সিএল এর মধ্যে একটা বন্ড আছে তো সেটা ভাঙতে হবে সেটা ভেঙে এবং যা শক্তি লাগবে সেটা হাফ ধরতে হবে হাফ সিএলজি হলো এইবার এনএ থেকে হচ্ছে তোমার এনএ প্লাস এনএ থেকে হচ্ছে এনএ প্লাস জি এর জন্য কি লাগবে এর জন্য লাগবে আমাদের ডেল্টা এইচ আই পি অর্থাৎ আয়োনাইজেশন পটেনশিয়াল একটা গ্যাসীয় সোডিয়াম পরমাণু থেকে ইলেকট্রনকে তাড়াতে গেলে তাতে লাগে আয়োনাইজেশন পটেনশিয়াল এনথালপি আর সিএলজি কে সিএল মাইনাস করতে গেলে আমাদের লাগবে ডেল্টা এইচ ইলেকট্রন অ্যাফিনিটি ইএ জাস্ট আমি এগুলো বুঝিয়ে দেওয়ার জন্য সিম্বলগুলো দিয়ে দিচ্ছি ইলেকট্রন অ্যাফিনিটির জন্য যে শক্তি লাগে সেটা সিএল মাইনাস এইবার এরা দুজন মিলে তৈরি হলো এখানটাই ইউলাই এবার গ্যাসীয় সোডিয়াম আর গ্যাসীয় ক্লোরিন যখন কম্বাইন করে এইমাত্র আমরা দেখলাম আয়নীয় যৌগের গঠন প্রক্রিয়া থেকে যে এই সময় একটা শক্তি বেরিয়ে যায় সেটাকে বলা হয় ল্যাটিস শক্তি তাহলে দেখো এইটা হচ্ছে ডাইরেক্ট তার জন্য এই শক্তি বেরোচ্ছে আর এখান থেকে যে এগুলো হচ্ছে এই সব মিলিয়ে যে শক্তি হবে সেটা এর সঙ্গে সমান হয়ে যাবে অ্যাকর্ডিং টু এখানে একটা সূত্র আছে যাকে বলা হয় হেসের সূত্র হেসেস ল ডেল এইচ এফ সমান ডেল এইচ সাব প্লাস ডেল এইচ আই পি প্লাস হাফ ডেল এইচ বন্ড প্লাস ডেল এইচ ইএ প্লাস ইউ দেয়ারফর ইউ সমান কি হবে ইউ সমান ডেল এইচ এফ মাইনাস এগুলো হবে ডেল এইচ সাব ডেল এইচ আই পি হাফ ডেল এইচ বন্ড প্লাস ডেল এইচ ইয়ে
এইভাবে আমরা পরোক্ষভাবে ল্যাটিস শক্তিটা গণনা করতে পারি, সরাসরি করা যাবে না, পরোক্ষভাবে ল্যাটিস শক্তি। তো এই টার্মগুলো সব থার্মোডাইনামিক্সে তোমরা বুঝতে পারবে গিয়ে পরে। এখন আপাতত মোটামুটি জেনে রাখো যে বর্ণহেবার চক্র থেকে আমরা ল্যাটিস শক্তি এইভাবে নির্ণয় করে থাকি। তো ল্যাটিস শক্তি সম্পর্কে তাহলে বেসিক্যালি আমাদের জানতে হবে এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, আর দুটো যৌগের মধ্যে ল্যাটিস শক্তিটা আমাদের তুলনা করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আজকে তাহলে এই পর্যন্ত থাক, নেক্সট দিনে বাকি থিওরি আলোচনা হবে ইনশাআল্লাহ।